বসবাস করার তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের বিমুন। وقال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাকের দরবারে স্থিতিতে যে সমস্ত আমাদের মুসলমান إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, যার মৃত্যুর সময় যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আত্মার মাগফিরাত কামনায় এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। আপনারা শিক্ষা অর্জন করা যার দ্বারা মানুষ উপকৃত হয়। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। যে সমস্ত আল্লাহ ভাইরা বোনেরা রব্বুল আলামিন বয়স্ক মুরব্বী আল্লাহ নর নারী আল্লাহ যারাই মৃত্যুবরণ করেছে আল্লাহ প্রত্যেকের আত্মার মাগফিরাতের জন্য আজকে এখানে একত্রিত হয়েছি। রব্বুল আলামিন মেহরবানি করে দয়া করে আল্লাহ আপনি প্রত্যেককে মাফ করে দেন। যারা স্টুডেন্ট আছেন সবার প্রতি আমি একটু অনুরোধ করব যে তোমরা, আমরা এখন অনিরাপত্তার মধ্যে আছি সবাই, যেখানে প্রশাসন নাই, কোনো রকমের নিরাপত্তার ব্যবস্থা নাই। যারা স্টুডেন্ট আছো সবাই একটু শোনো, যে সবাই মিলে আমরা আজকে রাত্রে থেকে একটা কমিটি গঠন করো, তোমরা স্টুডেন্টরা ভলান্টিয়ার করে 200 লোক অ্যারেঞ্জ করো সবাই মিলে, যাতে ইস্টার্ন হাউজিং এর যে এরিয়াটা আছে এই এরিয়াটা আমরা নিরাপত্তা দিতে পারি সবাইকে। কোনো রকমের কোনো অরাজকতা হবে না। যদি কোনো কেউ গ্যাঞ্জাম করার জন্য বা ঝামেলা করার জন্য আসে তাদেরকে আমরা প্রতিহত করবো।